আমাদের এবারে যে প্রবলেমটা, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপে N2O4 25% বিয়োজিত হয়। তাপমাত্রা স্থির রেখে যদি চাপ 0.25 অ্যাটমসফিয়ার কমানো হয় তাহলে N2O4 বিয়োজন মাত্রা কত হবে? এই প্রবলেম খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মেনশন করা আছে। তাপমাত্রা স্থির রেখে আমরা সবাই যেটা জানি, টেম্পারেচার যদি চেঞ্জ হয় তাহলে কেপিএসি চেঞ্জ হবে, টেম্পারেচার চেঞ্জ না হলে কেপিএসি কখনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে এখানকার সবচাইতে ক্রুশাল পয়েন্ট। এখন চাপ চেঞ্জ করলে কি হবে, বা এই যে বলা হচ্ছে নতুন বিয়োজন মাত্রা কি হবে, সেটা একটু দেখি আমরা। N2O4 ভেঙে 2NO2, এটাকে যদি আমরা বলি A0, দেন A-X, এখানে হবে কত, 2Ix1:2। এটা যদি আমরা কেপিটা বের করি তাহলে কেমন আসবে, 4x² / A-X A+X × P। সবাই যদি একটু খেয়াল করো, এটা 25%, তার মানে কি 100 থেকে কত বিয়োজিত হবে, 25। আমরা যদি এর মান ধরি 100, এক্স এর মান কত ধরবো, 25। তো এখানে একটা জিনিস খেয়াল করো, তাপমাত্রা যদি স্থির রাখি কেপি কি কখনো চেঞ্জ হবে, আনসার হচ্ছে না, তার মানে কেপি আমার ফিক্সড। এখন ডান পাশে যদি আমি পিটাকে চেঞ্জ করি, পি যদি চেঞ্জ করি আমার কিন্তু কেপি কিন্তু চেঞ্জ হবে না। তাহলে পি চেঞ্জ করলে কি চেঞ্জ হবে, এক্স চেঞ্জ হয়ে যাবে। এখানে বলা হচ্ছে নতুন বিয়োজন মাত্রা কত হবে, তার মানে আগে কত পার্সেন্ট বিয়োজিত হতো, 25%। এখন আমি যদি পি চেঞ্জ করি ডান পাশে সেটা চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু কেপি মান তো চেঞ্জ হবে না। এই কেপি মান ফিক্স রাখার জন্য অটোমেটিক্যালি এখান থেকে কে চেঞ্জ হবে, এক্স, যেন সবগুলো গুণন করে মানটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তাহলে একটু দেখি কিভাবে আমরা হিসাব করবো, এই মানটা যদি বসাই অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে এই বিক্রেটার কেপি, এবং এই কেপি কিন্তু চেঞ্জ হবে না, কারণ তাপমাত্রা কি রয়েছে দেখতে হচ্ছে, তাপমাত্রা স্থির। এখন চাপ চেঞ্জ করলে N2O4 নতুন বিয়োজন মাত্রা কত হবে, তাহলে আমরা আবার একটু হিসাব করি। N2O4 ভেঙে 2NO2 A0, এবার A-Y ধরলাম, কেন আগের বার যেহেতু X ধরেছি, আর চাপ চেঞ্জ করলে বিয়োজন মাত্রা চেঞ্জ হয়ে যাবে, এখানে আমরা Y ধরলাম। এবার তাহলে এখানে লিখি কেপি ইকুয়াল পি প্রাইম, দ্বারা বোঝাচ্ছি নতুন চাপ, আগে পি ধরেছিলাম যেহেতু চাপ চেঞ্জ হয়ে যাচ্ছে পি প্রাইম। তাহলে এই কেপিটা কোথেকে আসবে, এখান থেকে 4/15 4y² নতুন চাপটা কত বলতো, আগে ছিল 1 অ্যাটমসফিয়ার, এখান থেকে কমে কত কমানো হচ্ছে, 0.25, তাহলে থাকবে কত, 0.75। এইটাকে যদি 100 ধরি, এখন বলতে হবে ভাই একে কেন 100 ধরলাম, একে 100 ধরলে ওয়াই এর মান অটোমেটিক্যালি পার্সেন্টেজে চলে আসবে। তুমি যদি চাও এর মান একও ধরতে পারো, কিন্তু পরে কিন্তু সেটাকে আবার 100% কনভার্ট করে দিতে হবে, যেহেতু বিয়োজন মাত্রা বলছে, বিয়োজন মাত্রাকে আমরা মোস্ট অফ দ্য টাইম পার্সেন্টেজেই রাখি। তাহলে ওয়াই মান কত আসবে, 28.5714, তার মানে এবার N2O4 বিয়োজন মাত্রা কত হবে, 28.5714%, কারণ আমরা এর মান 100 ধরেছি, সো এই মানটা অটোমেটিক্যালি পার্সেন্টেজে চলে আসবে। তাহলে খেয়াল করে দেখো, তাপমাত্রা যদি স্থির রাখি কেপি চেঞ্জ হবে না, যেহেতু প্রেশার চেঞ্জ করতেছি তাহলে কী হয়ে যাবে, তার বিয়োজনের মাত্রা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আগে এটা কতটুকু ভাঙতো, 25%, আর এখন সেটা কত পার্সেন্ট ভাঙবে, 28.57% ভাঙবে। তাহলে এই অঙ্কের এই ভাইটাল পয়েন্টটা সবাই একটু খেয়াল রাখবে, যে প্রেশার চেঞ্জ হচ্ছে এর উপর কেপি ডিপেন্ড করবে না, যেহেতু তাপমাত্রা স্থির। তাহলে প্রেশার চেঞ্জ হলে কী চেঞ্জ হয়ে যাবে, বিয়োজন মাত্রা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো এগুলো হচ্ছে আমাদের কেপি এবং কেসির যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো তোমরা বই থেকে বিভিন্ন প্রবলেমগুলো সলভ করে ফেলবে। যদি কখনও কোনো প্রবলেমের সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাতে পারো, আমরা অবশ্যই সর্বাত্মকভাবে সহযোগিতা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।